সমস্ত ছাত্র বন্ধুদের তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি অন ডিজিটাল মিডিয়াতে আরেকবার ওয়েলকাম জানাই। আজকে আমরা বীজগণিতিক সূত্রাবলীর পর্ব 3 শুরু করব, যেটা কিনা তোমাদের 12.2 অধ্যায়। আগের দিন যে অঙ্কগুলো হয়েছিল তারপর থেকে শুরু করব, অর্থাৎ 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এবং শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলে দিই যে কেউ যদি আগের পর্বগুলি না দেখো, মানে পর্ব 1 এবং পর্ব 2 সেটা যদি না দেখো, তাহলে উপরের আই বাটনে তোমাদের সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে এখন সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করা যাক। শুরু করো। 12 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 আছে। 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 আছে। তা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মানটা দেওয়া আছে, মানটার সাথে যেটা বার করতে বলেছে সেটা একটু পরিবর্তন আছে। কী রকম পরিবর্তন আছে সেটা আমরা একটু দেখব। দেখো, যদি লক্ষ্য করো যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/4x² মান বার করতে বলেছে, এটার মান বার করতে বলেছে। তা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার তো লেখাই যায়, কিন্তু 1/4x কে যখন আমরা বর্গ আকারে লিখব তখন আমরা লিখব 2x তার হোল স্কোয়ার। তার মানে এখানে এ বলতে এখানে এক্স এবং বি বলতে 1/2x রয়েছে। এবার এর যদি আমরা সূত্র লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবং সেটা মাইনাসের সূত্র, কারণ আমাদের যে মানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মাইনাসে দেওয়া রয়েছে, ওর জন্য মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে লিখবো আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা লিখব। এবার দেখো এইখানে মানে এই জায়গাতে যে মানটা রয়েছে সেই মানটার সাথে আমাদের যে মানটা দিয়েছে সেটা একটু পার্থক্য রয়েছে, ওর জন্যই আমরা সেই মানটাকে একটু চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব দেখো সেটা। তাহলে আমরা এখানে লিখে নেব এখানে যেটা 2 আছে 2টাকে তাড়াতে হবে, তাহলে আমরা লিখবো 1/2 লিখবো এখানে। তার মানে 1/2 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দেবো, তাতে রেজাল্ট কী হবে দেখো। এবার দেখো যদি আমরা এখানে 1/2 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে 2x যেটা রয়েছে 2x এর সাথে 1/2 গুণ হলে এটা চলে আসবে x হয়ে যাবে। আবার এখানে যে 1/x আছে তার সঙ্গে যখন 1/2 গুণ হবে তখন সেটা হয়ে যাবে 1/2x। আবার এখানে যখন আমরা 4 এর সঙ্গে 1/2 গুণ করব তখন সেটা হয়ে যাবে 2 আর 4 কেটে গিয়ে 2 থাকবে, তাহলে সেই 2টা আমরা এখানে বসাবো। তার মানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2 হচ্ছে, তাহলে এই মানটাকে আমরা কাজে লাগাব। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে যেটা রয়েছে এক্স মাইনাস 1/2x, এই জায়গাটা আমরা মানটা বসাবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এক্স কেটে যাবে, 2 2ও কেটে যাবে, কিন্তু আমরা শিখেছিলাম যে আমরা কখনো এগুলোকে কাটবো না, কেননা হচ্ছে এগুলো সূত্রে রয়েছে, কখনো এগুলোকে কাটবো না। তাহলে মানটা বসানো যাক। এবার এবার যদি মান বসাই তাহলে আমরা দেখতে পাবো 2a² প্লাস ওখানে পড়ে রয়েছে শুধুমাত্র 1, তাহলে 2a² মানে হচ্ছে 4 প্লাস 1, তাহলে ইকুয়াল টু 5 হবে। তাহলে আমরা কী করলাম, জাস্ট এইখানে x মাইনাস 1x এর জায়গায় 2 বসালাম, তাহলে 2a² মানে হচ্ছে 4, আর এখানে বললাম সবই কেটে যায় শুধু 1 থাকে, সেই হিসাবে এখানে 5 পেলাম, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। আশা করি সবার বোঝা গেছে, যদি কারো কোনো অসুবিধা থাকে ভিডিওর কমেন্টসে লিখো। এবার সময় নষ্ট না করে পরের অঙ্কে যাই। আমরা এখানে লিখব 13 নম্বরের টার্ম। তার মানে অঙ্কটা লেখা রয়েছে এম প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি, এটা দেওয়া আছে। এই যে এখানে যেটা দেওয়া রয়েছে মাইনাস পি, এটার সাহায্যে আমাদের m² প্লাস 1/m² এর মান বার করতে হবে।
তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ সমান সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। তাহলে এটা আমার কী লেখা যায়, এম স্কোয়ার লেখা যায়, আর ওয়ান বাই এম স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান বাই এম তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা সূত্রে পড়ে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করবো, কারণ এখানে প্লাসের মানই দেওয়া আছে, প্লাসের মানটাই দেওয়া আছে। তাহলে আমরা লিখবো এখানে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এম তারপর ওয়ান বাই এম, মানে হচ্ছে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্র অনুযায়ী হলো। তাহলে পরের পেজে আমরা এর মান বসিয়ে দিই। তাহলে মান বসালে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস টু। মাইনাস টু কেন হলো, কারণ আমরা আগের ইয়েতে যদি আমরা দেখি যে এই জায়গাটায় দেখো এম আর এম কেটে যায়, তো যেই যেহেতু কেটে যাচ্ছে ওর জন্য আমরা এখানে টু লিখলাম, আর এম এম যেটা কেটে যাচ্ছে আমরা বলেছি সূত্রে কখনোই আমরা সেটা কাটবো না, তাই সেটা কখনোই হবে না, কিন্তু এখানে আসলে টু বেরোচ্ছে। তাহলে মাইনাস পি হোল স্কোয়ার করলে এখানে পি স্কোয়ার হবে তারপর মাইনাস টু, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তার আমরা এখানে লিখে দেবো এটা সমান সমান ডান পক্ষ ব্যাকাটা লিখে দেবো প্রমাণিত। এখানে কিছু জিনিস কয়েকটা জিনিস আমি বলছি যেগুলো একটু মনে রাখবে, এখানে যেমন মাইনাস পি আর হোল স্কোয়ার দেওয়া ছিল তাই সেখানে প্লাস বেরোলো, তাহলে কখন আমরা বুঝবো, ধরো কোনো মাইনাসের মাইনাস পি ধরো মাইনাস পি এর মাথায় টু ফোর সিক্স মানে এরকম কোনো যদি জোড় সংখ্যা থাকে তাহলে সবসময় সেটা প্লাস পিতে বেরোবে, প্লাস পিতে বেরোবে, প্লাসে বেরোবে, মোটমাট কথা এটা প্লাসে বেরোবে। এবং তারপর যদি এরকম থাকে যে মাইনাস পি টু দি পাওয়ার থ্রি নাইন সেভেন এরকম কোনো যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা সবসময় মাইনাসে বেরোবে, মাইনাসে বেরোবে, এটা মনে রাখবে। তার মানে উপরে এটার উপরে নির্ভর করছে, যদি এটা বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা মাইনাসে বেরোবে, আর এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু সেটা প্লাসে বেরোবে, এইভাবে করতে হবে, এটা মনে রাখবে। ছোট্ট একটা বিষয় কিন্তু ছোট্ট বিষয়ের জন্য অনেক সময় অনেক অঙ্ক ভুল হয়। এবার তাহলে চোদ্দো নম্বর অঙ্কটা শুরু করি আমরা। চোদ্দো নম্বর অঙ্কটাতে যেটা দিয়েছে এই অঙ্কটাতে বলে দিয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এ বি, এটা বলা রয়েছে। এবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ারের নিচে এ বিটাকে নিয়ে আসবো, কেন করছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। এবার যেহেতু এ বিটা এখানে হচ্ছে নিচে রয়েছে মানে হর হরকে আমরা দুটোর মধ্যে ভাগ করে দেবো, এবং আমরা যদি দেখি যে এটা যখন এই লাইনে যখন যেটা লাইনটা করছি সেই লাইনে এ বিটা এখানে লস হোক এবং লস হোক করে ঠিক আগের লাইনটা ফিরে পাওয়া যায়, তার মানে আমাদের এই লাইনটা ঠিক আছে। অঙ্কের এটাই নিয়ম, যদি অঙ্ক করতে করতে যে লাইনটা করছি সেই লাইনটা থেকে যদি আগের লাইনটা ফেরত পাওয়া যায় তাহলে অঙ্কটা সঠিক হিসাবে ধরা হয়। এবার যেটা দেখব যে এ স্কোয়ার বাই এ বি ছিল, তো সেখান থেকে আমরা পাই কি এ স্কোয়ার যেটা রয়েছে সেটা হয়ে যাবে এ আর নিচে হয়ে যাবে বি, কেননা এ স্কোয়ারের থেকে একটা এ কেটে যাবে আর নিচের এ বি যেটা ছিল তার থেকে একটা এ কেটে যাবে। আবার উপরে বি স্কোয়ার ছিল ওখানে হবে বি এবং নিচে হবে এ, কারণ এখানে হচ্ছে বি স্কোয়ার উপরে বি স্কোয়ার থেকে একটা বি কাটা যাচ্ছে আর নিচের এ বি থেকে বি কাটা যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে, তার সমান সমান আমরা লিখব ফাইভ, তাহলে এটা আমাদের মানটা বেরোলো। এবার আমাদের বলেছে যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি থ্রি, এটা প্রমাণ করতে হবে, দেখাও যে বলেছে, তাহলে আমরা লিখব এরমভাবে বাম পক্ষ সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে আমরা যেটা লিখবো এখানে যে এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার, তাহলে এটা সমান সমান দিয়ে কী লেখা যায় যে স্কোয়ার বাই বি স্কোয়ার তার স্কোয়ার রয়েছে, তাহলে এটা সূত্র অনুযায়ী এখানে আমরা যেটা ধরবো এ ইকুয়াল টু,
ए इक्वल टू धरब आमरा ए बाई बी के और बी हिसाब आमरा धरब बी बाई ए के তাহলে আমরা এখানে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবং সেটা অবশ্যই প্লাসের সূত্র হবে কারণ আমাদের প্লাসের মানটা আমরা বার করেছি বা প্লাসের মানটা আমাদের বইতে দেওয়া ছিল মাইনাস টু এ এবং এখানে লিখব বি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিবি কেটে যায় এ কেটে যায় কিন্তু আমরা এটা করব না কারণ আমরা এখানে কেটে দিলে সূত্রের মধ্যে সেই কাটার নিয়ম নেই ওর জন্য আমরা কাটবো না কিন্তু এখানে একেটে দেখিয়ে দিলাম এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে কী করে এখানে দুই বেরোবে শুধুমাত্র তাহলে এই যে মানটা দেওয়া রয়েছে প্রথম এ প্লাস বি বাই এ সেটা আমরা একটু আগে দেখলাম যে ওটার মান ফাইভ বেরোলো তাহলে এখানে লিখবো আমরা ফাইভ স্কোয়ার এবং তারপরে লিখবো মাইনাস টু তার মানে আমরা এখানে লিখবো যে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং তারপর মাইনাস টু ইকোয়াল টু টোয়েন্টি থ্রি এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল তা আমরা এটা লিখে দেবো সমান সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে এখানে আমাদের ১৪ নম্বর অঙ্কটা শেষ হলো এবার তাহলে আমরা ১৫ নম্বর অঙ্কটা শুরু করি যেখানে ১৫ নম্বর অঙ্কটাতে বলে দেওয়া রয়েছে যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোর এক্স এটা দেওয়া আছে এবং যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি এইট বার করতে বলেছে তাহলে দেখো ভগ্নাংশ যেটা বার করতে দিয়েছে সেটা রয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে ওয়ানের নিচে এক্স আসবে কিন্তু আমাদের যেটা মান দিয়েছে সেটার মধ্যে নেই তাহলে সেটার জন্য আমরা প্রথমে যেটা দিয়ে রয়েছে এটাকে একটু মডিফাই করে নেবো আমরা কী করবো দেখো যে প্রথম আমরা সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখব এবং তার নিচে এক্সটাকে লিখে দেবো ইকোয়াল টু ফোর লিখলাম এবার দেখো যদি আমরা এক্সটাকে যেমন আগের অঙ্কে প্রত্যেকের মধ্যে ভাগ করে দিয়েছিলাম নিচের লসটাকে নিচের হরটাকে তো সেটা এখানেও তাই করবো যে এক্সটাকে নিচে লিখে দেবো আর ওয়ানের নিচেও এক্সটাকে লিখে দেবো তাহলে আমরা লিখবো এখানে যেটা ছিল যে সিক্স এক্স স্কোয়ার বাই এক্স সেটা আসলে হয়ে যাবে সিক্স এক্স কারণ এক্স স্কোয়ারের এক্স এবং নিচের এক্স কেটে যাবে তারপরে ওয়ান বাই এক্স যেটা ছিল এবং লাস্টে ফোর ছিল তাহলে আমাদের এই মানটা বেরোলো এই মানটার সাহায্যে আমরা অঙ্কটা কমপ্লিট করব তাহলে অঙ্কতে আমাদের যেটা বলে দিয়েছে যে বামপক্ষে যে ছত্রিশ থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা রয়েছে তাহলে এখানে থার্টি সিক্স এক্স স্কোয়ারকে লিখবো আমরা সিক্স এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তাহলে এখানে সিক্স এক্স স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা তাহলে কী লিখছি সিক্স এক্স স্কোয়ারকে আমরা এখানে সিক্স এক্স যেটা রয়েছে সেটাকে আমরা এ ধরে নিচ্ছি এবং বি হিসাবে আমরা ওয়ান বাই এক্সকে ধরছি এবার দেখো এখানে যে সিক্স এক্স তার হোল স্কোয়ার যেটা রয়েছে তাহলে সিক্স এক্সের যদি এ আর হচ্ছে ওয়ান বাই এক্সকে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র থেকে আমরা এখানে লিখব যে মানটা দেওয়া রয়েছে সেটা মানটা আমাদের যেটা মানে বার করলাম সেটা হচ্ছে মাইনাস তার মানে মাইনাসের সূত্র এখানে ব্যবহার করবো তাহলে লিখবো সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার কেটে যাবে কিন্তু আমরা শিখেছিলাম যে এই অঙ্কে বা যখন আমাদের সূত্র ব্যবহার করি যখন সূত্রের মধ্যে কোনো কোনো কাটাকুটি করতে নেই তার জন্য এটা আমরা করব না এবার আমরা যে হোল স্কোয়ার রয়েছে তার মানটা বসাবো তাহলে তার আমরা মান বার করেছিলাম ফোর তাহলে ফোর স্কোয়ার হবে তারপর হবে প্লাস এবার দেখো এখানে যখন এক্স এক্স কেটে যাচ্ছে তখন এখানে হয়ে যাচ্ছে ছয় দুখুনি বারো মানে এই দুটো গুণ হয়ে যাচ্ছে তো সেটাই আমরা লিখব তাহলে ফোর এক্স স্কোয়ার হচ্ছে সিক্সটিন প্লাস টুয়েলভ তাহলে দুটো যোগ করলে আমরা পেয়ে যাবো
28 যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা এখানে লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত। তাহলে এখানে আমাদের 15 নম্বর অঙ্কটা শেষ হলো। এবার আমরা দেখব 16 নম্বর অঙ্কটা, যেখানে 16 নম্বর অঙ্কটাতে বলে দেওয়া রয়েছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু পি মাইনাস টু হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস সিক্স। তাহলে অঙ্কটা আমরা প্রথমেই যেটা শুরু করব, 16 নম্বর অঙ্কটা বামপক্ষ লেখা থেকে শুরু করব এবং সেটা লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। এখানে এম স্কোয়ার মানে এম স্কোয়ারই লিখবো, আর হচ্ছে এই যে ওয়ান বাই যেটা রয়েছে সেটাকে আমরা ওয়ান বাই এম তার স্কোয়ার লিখব। তাহলে এখানে এ হিসাবে এমকে ধরা হলো, বি হিসাবে ওয়ান বাই এমকে ধরা হলো। তাহলে এবার এদের সূত্র লিখবো। সূত্রের ক্ষেত্রে আমরা দেখবো কিসের মান দেওয়া রয়েছে, প্লাসের মান দেওয়া রয়েছে, তার জন্য প্লাসের সূত্রটা ব্যবহার করব। তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম স্কোয়ার কেটে যাবে, এম এম কেটে যাবে। তাহলে এম এম যদি এখানে কেটে যায় তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র টু পড়ে থাকবে, কিন্তু আমরা শিখেছিলাম যে এখানে আমরা সূত্রতে কোনো কাটাকাটি করব না। দেখতে পাবো যে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ারের যে রয়েছে সেখানে আমরা এম প্লাস ওয়ান বাই এম এর মানটা বসাবো। মান দেওয়া আছে পি মাইনাস টু তা হোল স্কোয়ার, তারপরে মাইনাস টু। এবার পি মাইনাস টু এটাকে হচ্ছে পিটাকে এখানে এ ধরে এবং বিটাকে টু ধরলে আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে এ মাইনাস বি তা হোল স্কোয়ারের সূত্র। তাহলে সেটা লিখতে হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তারপর আবার মাইনাস টু। তাহলে পি স্কোয়ারকে পি স্কোয়ারই রাখবো, আর হচ্ছে এখানে যে এটা আছে এই অংশটা, এই অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখতে পাবো মাইনাস ফোর পি পাচ্ছি প্লাস ফোর মাইনাস টু। এবার অবশ্যই যেটা রয়েছে এখান থেকে এই মাইনাস ফোর বি পর্যন্ত একই থাকবে, শুধুমাত্র এখানে যে ফোর মাইনাস টু আছে এটারই মাইনাস হবে। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে পেয়ে যাবো পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর মাইনাস টু করলে আমরা এখানে পেয়ে যাবো প্লাস টু। তাহলে এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পক্ষ যেটা দিয়েছে সেটা বেরিয়ে গেছে, কিন্তু আমি একটা কথা বলি, এখানে বইতে যে অঙ্কটা দিয়েছে তাতে দেখবে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস সিক্স আছে, এই জায়গাটা প্লাস সিক্স না প্লাস টু হবে। আর যদি প্লাস সিক্স করতে দেয় তাহলে প্রথমে যে মানটা দেওয়া রয়েছে এম প্লাস ওয়ান বাই এম সেটার মানকে মাইনাস হতে হবে। তাই অঙ্কের দুটো জায়গায় যে কোনো একটা জায়গায় ভুল আছে, নইলে এম প্লাস প্রথমে যে মানটা দেওয়া রয়েছে সেটা হবে এম মাইনাস ওয়ান বাই এম হবে, আর নইলে লাস্টে যেটা প্রমাণ করতে দিয়েছি ওখানে প্লাস সিক্সের জায়গায় প্লাস টু হবে। দুটোর মধ্যে যে কোনো একটা সংশোধন করতে হবে। যদি এম মাইনাস ধরে করো, এম মাইনাস ওয়ান বাই এম এর মান ধরে যদি করো তাহলে প্লাস সিক্স বেরিয়ে যাবে, কিন্তু যদি প্লাস ধরে করো তাহলে কিন্তু টু বেরোবে লাস্টে, প্লাস সিক্স বেরোবে না। তাহলে এটা আমাদের ডান পক্ষ এবং এটা প্রমাণিত। এবার আমরা পরের অঙ্কে যাই, যেটা হচ্ছে এই প্রশ্নমালার লাস্ট অঙ্ক, 17 নম্বর অঙ্কটা। সতেরো নম্বর অঙ্কটাতে যেটা আমরা করব সেটা হচ্ছে দেওয়া রয়েছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু সিক্স দেওয়া আছে। এই যে সিক্স দেওয়া রয়েছে এখানে দেখো যেটা আমাদের বার করতে দিয়েছে সেখানে রয়েছে এম মাইনাস টু তার হোল স্কোয়ার, ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ার, মানে দু জায়গায় এম মাইনাস টু আছে। অথচ মান যেটা আমাদের দিয়েছে সেটার মধ্যে একটা জায়গায় মাইনাস টু নেই, তাহলে সেই মাইনাস টুটাকে আমাদের আনতে হবে। কী করবো আমরা, আমরা সিম্পলি এখানে এই ছয়কে ভেঙে মাইনাস টু করবো, বা এরমভাবে করতে পারি, আমরা এম এর সঙ্গে মাইনাস টু লাগালাম বাকিটা লিখে দিলাম, আবার এইদিকে যে সিক্স রয়েছে সিক্সের সঙ্গে একটা মাইনাস টু জুড়ে দিলাম। তাহলে উভয় পক্ষেই মাইনাস টু করলাম, তাতে আমাদের কী হলো মাইনাস টুটা চলে এলো। এবার আমরা যদি দেখি
এখান থেকে যে এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু এর মান বেরিয়ে যাবে ফোর, এর মান হয়ে গেল ফোর। তাহলে এই মানটাকে আমরা অঙ্কে ব্যবহার করব। তাহলে আমরা তাহলে এখানে একটা মান বার করতে দিয়ে সেটা হচ্ছে এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে এম মাইনাস টু প্রথম যে ব্যাকেটের ভিতরে এম মাইনাস টু রয়েছে সেটাকে আমরা এ ধরবো, মানে এটাকে আমরা এ ধরে নেবো, এবং এইখানে যেটা যেটা রয়েছে এটাকে আমরা বি ধরবো মাইনাস টু। তাহলে এখানে এম মাইনাস টু হয়ে গেল প্লাস ওয়ান ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার। এবার এর সূত্রে ফেলবো, এখানে আমরা এই যে এম মাইনাস টু যেটা রয়েছে এটাকে এ ধরবো, এবং এই যে যে ব্র্যাকেটের ভিতর যেটা রয়েছে ওয়ান বাই এম মাইনাস টু সেটাকে বি হিসাবে ধরে নেবো, সেটাকে বি হিসাবে এই জায়গাটা ধরে নেবো। তাহলে এর সূত্র লিখবো, সূত্রতে আমরা যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া রয়েছে তার মানে আমরা এখানে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে লিখব এম মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ এবং হচ্ছে বি। এখানে দেখো যে এম মাইনাস টু আর এম মাইনাস টু এটা হচ্ছে কেটে যাবে, এবং যেহেতু আমরা এখানে অঙ্ক করছি, এখানে আমরা যে সূত্র দিয়ে অঙ্ক করছি তো সূত্রের মধ্যে কখনো কাটাকাটি করে না, তার জন্য আমরা কখনো এটা কাটাকাটি করবো না। এবার আমরা যেটা চলে যাব যে এর মানটা বসাবো, এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু এর মান আমরা দেখেছিলাম যে ফোর পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখে দেবো ফোরের স্কোয়ার আর হচ্ছে এখানে প্লাস টু। তাহলে ফোরের স্কোয়ার করলে হচ্ছে সিক্সটিন প্লাস টু, তাহলে সিক্সটিন প্লাস টু ইকুয়াল টু এইটিন, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তা আজকের ক্লাস এই পর্যন্তই, একটুখানি রইল, বাড়িতে অঙ্কগুলো করবে, কারোর কোনো অসুবিধা থাকলে ভিডিওর কমেন্টসে জানাবে। গুড বাই।